হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। সো আজকে আবার আমরা চলে এসেছি নতুন একটি বাড়ির ডিজাইনে। এটি একটি আপনার রিকোয়েস্টের বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটা মূলত আপনার 4 বেডরুমের ডিজাইন, এবং এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে মূলত আপনার 2তলার ডিজাইনের হিসাব করে। এক ভাইয়ের রিকোয়েস্ট ছিল, তার ডিজাইনটা হবে এরকম যে আপনার নিচতলা সে থাকবে এবং উপরের তলা ভাড়া দেবে। সো তার বিষয়টাকে মাথায় রেখে মূলত ওই ডিজাইনটা করা হয়েছে। এখানে আপনার একটু পরে আমরা দেখতে পারবো ভিতরের কী অবস্থা। এখানে আমরা যে বাড়িটার যে নিয়ে কথা বলবো সেটার বাড়ির দৈর্ঘ্য এবং প্রস্থ। সো এই বাড়িটা তৈরি করতে হয়েছে আমাদের মূলত 38x34, তার মানে আমাদের জমির দৈর্ঘ্য 38 ফিট এবং প্রস্থ 34 ফিট, যার স্কোয়ার ফিট আসবে আমাদের প্রায় 1292 স্কোয়ার ফিট, এবং শতাংশ হিসাব করলে আসবে এটা আমাদের প্রায় 2.96, তার মানে 3% চেয়ে একটু কম, এটাকে 3% বলা চলে। এবং এই বাড়িটার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের স্ট্যাকেসটা থাকবে ভিতরের দিকে, এবং এই বাড়িটাতে চাইলে আপনি ভাড়া হিসেবে যদি 2তলা ইউজ করেন তাহলে আপনি 2তলার জন্য ভাড়া হিসেবের জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি আপনারা 2 ভাই বা 2 ছেলের জন্য করতে চান তাহলে 2 জনের জন্য 2টো আপনারা ইউজ করতে পারবেন। 1তলার সঙ্গে আর 1তলার সেভাবে যোগাযোগ থাকবে না, কিন্তু স্ট্যাকেস বা সিঁড়ি ইউজ করে মূলত 2তলা ইউজ করতে হবে। তো বেশি কথা না, চলুন চলে যাই বাড়ির ভিতরে আরও বিস্তারিত জান। ওকে, তো এইভাবে আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়বো। বাড়ির ভিতরে ঢুকলে আমরা প্রথমে যেটা দেখতে পাবো, ঢোকার পরে আমরা যদি দরজার এদিকে দাঁড়িয়ে থাকি, মেন দরজা যেটা, সেখানে দাঁড়িয়ে থাকলে মূলত বাড়িটা আমরা দেখতে অনেকটা এরকম। প্রথমে ঢোকার পরে থাকবে আমাদের একটা লিভিং রুম। এখানে দেখতে পাচ্ছেন লিভিং রুমের সামনে রয়েছে আমাদের সোফা, এবং এ পাশে দেখতে পাচ্ছেন একটা টেলিভিশন করা আছে। এবং এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা মূলত থাকবে আমাদের মেইন ডোরের পরে হাতের বাম দিকে। এই দরজাটা ইউজ করে আমরা চলে যাবো স্ট্যাকেজ দিয়ে 2তলার দিকে, এটা আমরা একটু পরে দেখবো। তারপর যদি এদিকে চলে আসি, ঢোকার পরে যেটা থাকবে সেটা থাকবে প্রথমে থাকবে আমাদের একটা কিচেন। কিচেন এটা ওপেন কিচেন, চাইলে আপনি এটাকে ওয়ালও করে নিতে পারেন। সো কিচেনে রয়েছে আমাদের একটা উইন্ডো, এবং এখানে দেখতে পাচ্ছি একটা ফ্রিজ, এবং এখানে রয়েছে একটা র্যাক, এবং ভিতরেও বেশ অনেক ফাঁকা জায়গা থাকবে। দেখেন এখানে কিন্তু অনেক ফাঁকা জায়গা। তারপর যেটা দেখবো সেটা হচ্ছে সামনের দিকে যদি চলে যায়, তারপর কিচেনের সঙ্গে রয়েছে আমাদের কমন টয়লেট। এই টয়লেটটা, এটা রয়েছে আমাদের কমন টয়লেট এবং বাথরুম একসঙ্গে, চাইলে আপনি এটাকে ভিতরে প্রাচীর করে আলাদাও করে নিতে পারেন। তো এখানে রয়েছে আমাদের শাওয়ারের ব্যবস্থা, এবং এখানে রয়েছে আমাদের টয়লেট হাই কমোড, চাইলে আপনি এটাকে লো কমোড করে নিতে পারেন। তারপর যদি একটু এদিকে ঘুরে দিকে টয়লেট থেকে বের হয়ে সেটা যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে কথাটা আমি বলছিলাম যে মেন গেট দিয়ে আসার পরে যেটা দেখেন বিষয়, এটা কিন্তু আমাদের মেন ডোর। মেন ডোর দিয়ে ঢোকার পরে আপনি যদি এদিকে দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু দেখতে অনেকটা এরকম। দেখেন আমরা এখন দাঁড়িয়ে আছি মূলত বাড়ির মাঝখানে বা কমন টয়লেটের এদিকে। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে টেলিভিশন এই ওয়ালে থাকবে, এবং এখানে আমাদের সোফা করা থাকবে, এবং এই যে ডোরটা এটাতে মূলত চলে যাবো আমরা ছাদের উপর। তারপর যদি এইদিকে দেখেন যেটা বলছিলাম, এটা হচ্ছে কি আমাদের কিচেন, এবং এটা হচ্ছে কি আমার কমন টয়লেট, এবং এখানে একটা বেসিন করা আছে, যে এখানে আমরা বেসিনটাকে আউটসাইডে ইউজ করতে পারবো। তারপর যদি একটু এদিকে ঘুরে দেখি যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, যেটা সেটা মূলত এরকম। দেখেন এখানে এদিকে থেকে যদি আমরা দেখি তাহলে এটা আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস বেশ ভালো একটা জায়গা থাকবে। এবং তারপরে আমরা কথা বলবো আমাদের যে বেডরুম যেটা, সো প্রথমে আমরা যে বেডরুমটা দেখবো হাতের ডান দিকে, এই বেডরুম একটা, বেডরুমের মাপটা আমরা একটু পরে ফ্লোর প্ল্যানে দেখবো। সো এটা হচ্ছে কি আমাদের বেডরুম। বেডরুমে রয়েছে আমাদের এখানে একটা উইন্ডো, এবং এখানে রয়েছে সিম্পলি একটা বেড, এবং ভিতরে বেশ ভালো জায়গা আছে। আপনি চাইলে ক্যাবিনেট বা অন্যান্য র্যাক কিন্তু এই বাড়ির ভিতরে রুমের ভিতরে ইউজ করতে। তারপর চলে যাবো আমরা আরেকটা বেডরুম, এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। এর বেডরুমের সেম আমাদের একটা উইন্ডো আছে, এবং এখানে রয়েছে আমাদের বেড, এবং ভিতরেও বেশ ভালো জায়গা আছে। তা এই বেডরুম থেকে আমরা বেরো যাবো আমরা আরেকটা বেডরুম। সো সেম এই রুম ডান পাশে আমাদের আরেকটা বেডরুম। এই বেডরুমে রয়েছে আমাদের 2টা উইন্ডো এবং রয়েছে একটা বেড, এবং ভেতরে বেশ অনেক জায়গা আছে, চাইলে আপনি যে কোনো হিসেবে র্যাক বা ক্যাবিনেট যে কোনো কিছু এখানে রাখতে পারবেন। তারপর চলে যাবো আমাদের মাস্টার বেডরুম যেটা, সেটা হচ্ছে এই বেডরুমটা আমাদের একবারে কোনার দিকে। এই বেডরুমটাকে বলছি আমরা মাস্টার বেডরুম, কারণ এটার সঙ্গে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট এবং 2টা উইন্ডো দেখতে পাচ্ছেন, এবং ভেতরে অনেক খুব ভালো জায়গা থাকবে। অনেক বড় রুম এটা, প্রায় 11 ফিট বাই 10 ফিটের মতো একটা রুম। আমরা ফ্লোর প্ল্যানের রুম নিয়ে কথা বলবো। তারপর দেখতে পাচ্ছি আমরা যেটা হচ্ছে আমাদের যে কমন অ্যাটাচ টয়লেট যেটা, সেটা হচ্ছে মাস্টার বেডরুমের সঙ্গে থাকবে আমাদের অ্যাটাচ টয়লেট, এবং টয়লেট এবং বাথরুম এটা থাকবে আমাদের আলাদা আলাদা করার। প্রথমে ঢোকার পরে পাবেন আপনার একটা শাওয়ারের জন্য, এটা হচ্ছে গিয়ে আমাদের গোসলখানা যেটা বাথরুম, এখানে রয়েছে একটা শাওয়ারের ব্যবস্থা, এবং ভেতরে খুব ভালো জায়গা থাকবে। তারপর আর একটা ডোর করে আমরা একটাকে টয়লেট আলাদা করে নিচ্ছি, যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা প্রাচীর করে আমরা আলাদা টয়লেট দিয়েছি। এখানে হাই কমোড, চাইলে আপনি লো কমোডও করে নিতে পারবেন। এছাড়াও যেটা আমরা দেখছিলাম কমন টয়লেটে কিন্তু টয়লেট এবং বাথরুম একসঙ্গে ছিল, কিন্তু অ্যাটাচ টয়লেটে আমরা কমন টয়লেট এবং বাথরুম যেটা আলাদা আলাদা করে দিয়েছি।
সুইচে গিয়ে আমাদের বাড়ির ভিতরে অবস্থা, যখন এই রুমের ভিতর থেকে বেরোলে কীরকম চলুন একটু দেখি। ওকে, এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বাড়ির এই পাশে শেষের দিকে, আমাদের যে মাস্টার বেডরুম যেটা সেটার দিকে। সো মাস্টার বেডরুমের থেকে দেখলে অনেকটা এরকম দেখেন, এটা হচ্ছে গিয়ে আমাদের ডাইনিং স্পেস, এবং তারপর থাকবে আমাদের এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এবং এ পাশে একটা বেডরুম, এবং এ পাশে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মূলত আমাদের মাস্টার বেডরুম। তাহলে সামনের দিকে যদি যান তাহলে যেটা দেখতে পাবেন, দেখেন যেটা আমি বলছিলাম সেটা, এটা হচ্ছে গিয়ে আমাদের মূলত যে ড্রয়িং রুম যেটা সেটা, এবং এখানে যে ওয়ালটা থাকবে এই ওয়ালের সঙ্গে মূলত থাকবে আমাদের যে টেলিভিশনের রাখার ব্যবস্থা। তো চাইলে আপনি এভাবে সাজিয়ে নিতে পারেন। এখন যদি আমরা টেলিভিশনের এখানে দাঁড়িয়ে থাকি তাহলে যেটা দেখতে পাবো, দেখেন এদিকে ঘোরাইলে মোটামুটি আমাদের বাড়ির লুকটা কিন্তু অনেক সুন্দর জায়গা, আমাদের কম জায়গা হলেও ভিতরে কিন্তু খুব ভালো একটা খোলামেলা জায়গা। তারপরে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে মূলত আমাদের যে এখানে যে সিঁড়িটা থাকবে, মূলত এই সিঁড়িটা ইউজ করে, সরি, এখানে যে দরজাটা থাকবে এই দরজাটা ইউজ করে মূলত আমরা সিঁড়ি দিয়ে চলে যাবো উপরের দিকে। সো চলুন আমরা উপরের তলার দিকে কী অবস্থা। ওকে, তো আমরা উপর থেকে ছাদটা খুলে নিয়েছি, ছাদটা খুলে নেওয়ার পরে দেখেন এখন আর কি এরকম দেখতে, যেটা আমি বলছিলাম এটা হচ্ছে আমাদের মেন ডোর। মেন ডোরের পরে থাকবে আমাদের এখানে লিভিং রুম। লিভিং রুমে যেটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের সোফা করা আছে, তারপর রয়েছে আমাদের এদিকে যে টেলিভিশন, এবং এপাশে যেটা আছে সেটা রয়েছে আমাদের এখানে রয়েছে আমাদের কিচেন। কিচেনটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর এবং ভিতরে খুব ভালো জায়গা থাকবে। তারপর রয়েছে আমাদের এখানে কমন টয়লেট, তারপর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা অনেকটা এরকম। তারপর রয়েছে আমাদের এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এবং মাস্টার বেডরুমের এখানে রয়েছে কিন্তু আমাদের এখানটা হচ্ছে গোসলখানা, এবং এটা হচ্ছে গিয়ে টয়লেট, এবং টয়লেট গোসলখানা কিন্তু একবার সম্পূর্ণ আলাদা করা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের সিঁড়ি, যেটা সেটা দেখেন এখানে, যে কথাটা আমি বলছিলাম যে আপনি যদি একটাকে দুতলা ভাড়া দিতে চান তাহলে কিন্তু আপনার এখানে দুতলা করার পরে এখানে আপনার আউটসাইডে আপনি আর একটা দরজা ইউজ করতে পারবেন। এই দরজাটা মূলত আপনি যদি কাউকে ভাড়া দেন তখন আর তার আপনার এই বাড়িতে আসতে হবে না, আপনি কিন্তু এই দরজাটা ইউজ করে সেই মূলত এই স্ট্যাকেসটা ইউজ করে চলে যাবে আপনার দোতলাতে। এবং আপনি যদি চান এই দরজাটা ইউজ করেও কিন্তু দোতলাতে চলে যাবেন যদি আপনি ইউজ করতে চান। এবং দোতলা করলে মূলত অনেকটা দেখতে এরকম হবে, দেখেন যেটা আমি সিম্পলি একটার ওপর আমার যে নিচতলার যে রুমটা ছিল সেম একই ডিজাইনের আমার উপরে দোতলাটাও হবে, শুধু এখানে সিঁড়িটা থাকবে এবং ওপরে যে দরজাটা ছিল দরজাটা আমার নিচের দরজাটা ওপরে থাকবে না। দেখেন এটা কিন্তু আমাদের একতলা, এবং একতলার পরে যেটা আপনার থাকবে এখানে সিঁড়ি দিয়ে চলে আসবেন আপনার মূলত এই দরজা ইউজ করে দোতলাতে। চলছে গিয়ে মূলত আমাদের আউটসাইডের এবং ভিতরের অবস্থা। আশা করছি ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে, এছাড়াও আপনার ইচ্ছা মতো করলে আপনি কিন্তু যে কোনো পরিবর্তন এখানে নিয়ে আসতে পারবেন। সো আমরা এখন ফ্লোর প্ল্যানে জমির পরিমাণটা জানবো, তো চলুন চলে যাই ফ্লোর প্ল্যান। ওকে, তো চলে আসছি আমরা ফ্লোর প্ল্যানে। সো ফ্লোর প্ল্যান দেখেন আমাদের জমিটা লম্বা দিকে এখানে 38 ফিট, এবং এখানে রয়েছে আমাদের 34 ফিট, এবং এখানে রয়েছে যে ব্লু কালার যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মূলত আমাদের ওয়াল, এবং ব্ল্যাক কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের উইন্ডো, এবং এই সাদা যে অংশগুলো রয়েছে আমাদের এখানে কাটা কাটা এগুলো মূলত আমাদের রয়েছে দরজা। এবং এটা হচ্ছে কি আমাদের মেন ডোর, মেন ডোরটা রয়েছে আমাদের 4 ফিটের মতো, এবং এখানে থাকবে দুইতলা যাওয়ার জন্য যে ডোরটা এটা হচ্ছে আমাদের আরেকটা ডোর। এই ডোরটা মূলত 3 ফিট বা 4 ফিট আপনি যে কোনো ইচ্ছা মতো দিতে পারবেন। এখানে থাকবে আমাদের আরেকটা ডোর, তার মানে প্রায় এখানে আমাদের 3টা ডোর থাকবে, তার ভিতরে 2টা ডোর থাকবে আমাদের স্টেয়ারকেসের জন্য, এবং 1টা ডোর থাকবে আমাদের মেন যে বাড়ির যে মেন ডোরটা সেটা। ভিতরে ঢুকলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুমটা থাকবে আমাদের প্রায় 17 ফিট এদিকে, এবং এদিকে থাকবে 15 ফিট, এবং যে আমাদের কিচেন যেটা সেটা থাকবে 8 ফিট বাই 8.5 ফিট, এবং আমাদের কমন টয়লেট যেটা সেটা 6 ফিট বাই 8 ফিট। আমাদের এখানে মাঝখানের যে করিডোরের মতো যে বা যে ফাঁকা জায়গাটা ডাইনিং স্পেস যেটা থাকবে সেটা থাকবে আমাদের এদিকে প্রায় 9 ফিটের মতো। তারপরে রয়েছে আমাদের এই বেডরুম যেটা সেটা রয়েছে আমাদের 10 ফিট বাই 12 ফিট এদিক, 10 ফিট এদিক, 12 ফিট। তারপর এই রুমটা রয়েছে আমাদের 11 ফিট বাই 10 ফিট, এবং এই রুমটা রয়েছে আমাদের স্কোয়ার বেডরুম, এটা 11 ফিট বাই 11 ফিট। তারপর আমাদের রয়েছে এখানে যে মাস্টার বেডরুম সেটা রয়েছে আমাদের 11 ফিট বাই 12 ফিট, এবং এই যে আমাদের টয়লেট যেটা সেটা মূলত টয়লেট এবং বাথরুম একসঙ্গে করে আমাদের রয়েছে 6 ফিট বাই 9 ফিট, এবং অনেক বড় একটা বাথরুম। এবং এখানে যে স্ট্যাকেজের যে বিষয়টা সেটা থাকবে আমাদের স্ট্যাকেজ প্রস্থ দিকে থাকবে প্রায় 7 ফিটের মতো, এবং স্ট্যাকেজটা পুরোটা আমার ল্যান্ডিং, দুটো ল্যান্ডিং এবং স্ট্যাকেজ সহ এখানে থাকবে আমার 15 ফিটের মতো। সো এই থেকে মূলত আমাদের যে ফ্লোর প্ল্যান। সো জমির পরিমাণ কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি, এটা আপনার জমির পরিমাণ যেটা সেটা হচ্ছে 2.96, তার মানে প্রায় 3%, এবং স্কোয়ার আসবে আপনার 1292 স্কোয়ার ফিট। আশা করছি বাড়ির মডেলটা এবং ফ্লোর প্ল্যানটা আপনাদের পছন্দ হয়েছে, পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এছাড়াও এই বাড়ির কিছু ছবি এবং এই ফ্লোর প্ল্যান যদি আপনি ডাউনলোড করতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সর্বশেষ কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।